2003 সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছাকাছি গিয়ে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিল ইনজামামুল হক। 2 দশকের বেশি সময় পর এবার রাউন্ড নিতে টাইগারদের গর্জন। চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে নাজমুল হাসান শান্ত দল, তবে মুলতানের সেই স্মৃতি তারা করেছে অনেকটা সময় ধরে। অন্তত মোহাম্মদ রেজা অন্তটুকুন উইকেটে ছিলেন, শেষ পর্যন্ত খানিকতা প্রতিরোধ করলেও মুলতানের ইনজামুল হক হতে পারেনি এই উইকেট কিপার ব্যাটার। ফলে প্রথমবারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে 13 টেস্টের মধ্যে 12 বারই হেরেছে বাংলাদেশ। সেরা সাফল্য ছিল একটা ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশ্যই ধরা দিয়েছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে। টেস্টে বাংলাদেশের এটি প্রথম 10 উইকেটের জয়। পাকিস্তানের নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারালো বাংলাদেশ, বাকি থাকলো শুধু ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র 7ম জয়, সব মিলিয়ে 20তম। রাওয়ালপিন্ডিতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 565 রান করে বাংলাদেশকে লিড পায় 117 রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দিনের প্রথম ওভারে উইকেট পায় হাসান মাহমুদ। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের এবং শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে 30 রানের টার্গেট দেয় এবং সেই টার্গেটে মাত্র কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।